বৃহস্পতিবার অনেকটা ছত্রভঙ্গভাবে উদ্বোধন হলো উত্তর জেলা কদমতলা ইংলিশ মিডিয়াম স্কুলের নবনির্মিত দালান বাড়ি। যদিও 2016 সাল থেকে স্কুল কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অস্থায়ীভাবে পথ চলা শুরু করেছিল, বৃহস্পতিবার বিকেল চারটায় সরসপুর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের কবিগুরু রবীন্দ্রনাথ বিদ্যালয়ে নির্মীয়মান বিল্ডিংয়ে কদমতলা ইংলিশ মিডিয়াম স্কুলের দালান বাড়ির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়, তাছাড়া উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, স্কুল ইন্সপেক্টর সুধাংশু শেখর পাল প্রমুখ। এদিকে কদমতলা ইংলিশ মিডিয়াম স্কুলে প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত প্রায় 340 জন ছাত্রছাত্রী রয়েছে। তবে এদিন ঘটা করে স্কুল বাড়ি স্থানান্তরিত হলেও বসার ডেস্ক বেঞ্চ সহ আনুষঙ্গিক আসবাবপত্র ছাড়াই উদ্বোধন করা হয়। যদিও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অকপটে স্বীকার করে নেন, ঘটা করে ইংলিশ মিডিয়াম স্কুল তার ছন্দে ফিরলেও পরিকাঠামোগত অনেক ত্রুটি রয়েছে। স্কুলটা উদ্বোধন হওয়াতে আমাদের কদমতলা মেইন স্কুল, যেটা যেখানে ইংলিশ মিডিয়াম স্কুলটা চলতো দীর্ঘদিন ধরে, সেখানে জায়গার অনেক অসুবিধা হচ্ছিল। এই স্কুলে শিফট হওয়ার কারণে এখানে সেই অসুবিধা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং আরও বেশি ছাত্রছাত্রীকে এখানে সুযোগ করে দেওয়া যাবে। আর কদমতলা স্কুলটা বিদ্যাজ্যোতির আওতায় এসেছে, আপনারা জানেন, যেহেতু বিদ্যাজ্যোতির আওতায় এসেছে সেটা একটা ভালো স্কুল তৈরি হবে। আর এই স্কুলটাও পাশাপাশি আমাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুল কদমতলার একদম পার্শ্ববর্তী এলাকায় শুরু হবে, তো এটা একটা ভালো দিক। তো আমরা এখানে অনেকগুলো পরিকাঠামো এখনো পুরো হয়নি, সেগুলো নিয়ে আমাদের সমিতির সঙ্গে কথা হয়েছে, আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে, খুব শীঘ্রই সেগুলোকেও আমরা সমাধান করে নেব এবং এই স্কুলটা একটা ভালো অর্থাৎ স্বনামধন্য স্কুল হবে এই আশা নিয়ে আজকে আমরা উদ্বোধন করলাম। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।